আজ বিজয়া দশমী, আপনাদের আমার শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এখন রাত 10:20, বরানগর স্টেট জেনারেল হসপিটাল থেকে ফিরছি। এবছর দুর্গাপূজা আমার ভালো গেল না। কদিন ধরে আমার পুত্র দেবজিৎ খুব অসুস্থ, হসপিটালে ভর্তি রয়েছে। পূজার কদিন রোজ সকালে হসপিটালে যাচ্ছি এবং রাতে বাড়ি ফিরছি। চতুর্থী ও পঞ্চমীর দিন মনে হয়েছিল এবার পুজোটা ভালো কাটবে। চতুর্থী পঞ্চমীর দিন অনেক পূজা উদ্বোধনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠান করেছিলাম। তারপরেই দেবজিৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ে। গতকাল রাতে যখন হসপিটাল থেকে মনের মধ্যে চিন্তা, শান্ত ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরছি, যখন টবিন রোড হয়ে ফিরছি, তখন ওই অবস্থাতেও টবিন রোডের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠান করে বাড়ি ফিরি। মা দুর্গার ইচ্ছাতে কালকের ওই অনুষ্ঠানটি করতে পেরেছি। দেবজিতের জন্য আপনারা একটু শুভকামনা জানান। আজ বিজয়া দশমীতে আপনাদের আমার শুভকামনা জানিয়ে শেষ করছি।